الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম এলাকার সর্বস্তরের মুসলমান ভাইসব ও আমার পর্দা নিষিদ্ধ মা ও বোনেরা, প্রথমেই আমি আমার একটা উজরের কথা আপনাদেরকে বলতে হয়, সেটা হলো আপনারা অনেকেই জানেন আমি আজ এক বৎসর যাবৎ অসুস্থ, মারাত্মকভাবে দেশের চিকিৎসা বিফল হইয়া বিদেশ গিয়া চিকিৎসা করাইছি। ডাক্তারের দীর্ঘমেয়াদি ব্যবস্থা দিছে, অত্যন্ত সতর্কতার সাথে চলতে বলছে, শরীরে যেন কোনো ঝাঁকুনি না খায়। নিচে আপনারা যেভাবে বসছেন ফ্লোরে, এইভাবে বসতে কঠোরভাবে নিষেধ করে দিয়েছে। ফ্লোরে বসা উঠা, উঁচা নিচা জায়গায় চলা, বিশেষ করে যে সমস্ত রাস্তা ভাঙ্গা গাড়ি চলতে ঝাঁকুনি খায়, কঠোরভাবে নিষেধ করেছেন ডাক্তার ওই সমস্ত রাস্তায় চলতে, কারণ আমার পিঠের মেরুদণ্ডে অপারেশন আছে, ঝাঁকুনি খাইলে দারুণভাবে ক্ষতি হয়। কিন্তু আপনাদের এলাকার রাস্তা তো আপনারাই ভালো জানেন, এই রাস্তা দিয়া গাড়ি নিয়ে আসতে যে এতগুলি ঝাঁকুনি খাইতে হবে, আপনারা কেউ মেহরবানি করে আমাকে কোনোদিন বলেননি। এটা কি আমাকে খুব একটা উপকার করেছেন কিনা আল্লাহই ভালো জানেন। আমার অবস্থাটা যদি আপনারা বিবেচনায় না আনেন আর মনে করেন আমি বাঁচলে বাঁচলাম মরলে মরলাম, আপনাদের প্রোগ্রামটা তো হইল, তাহলে সেটা ভিন্ন কথা। আর না হয় তো আমার অসুখ, এই জটিল অসুখের কথা অনেকেই জানে প্রায় সবাই, আর কত বলবো যে আমার এই ডাক্তার এইভাবে সতর্ক করে দিছে আমার শরীরে যেন ঝাঁকুনি না খায়। এইরকম রাস্তা দিয়ে যে আমাকে গাড়ি দিয়ে নিয়ে আসলেন, আমাকে কি মনে করলেন আপনারা আমার এখনো বুঝে আসতেছেন। এই জন্য আসতে আসতে আমি খুব ক্লান্ত হইয়া পড়ছি, আমার শরীর অত্যন্ত নাজুক অবস্থায় আছে, এখন আমি বসে থাকতেও ভালো লাগতেছে না। কাজী আমার অবস্থায় কতক্ষণ কথা বলতে পারি আল্লাহই ভালো জানেন, যা হওয়ার তো হয়েছে, এখন আমি যতক্ষণই আল্লাহ আমাকে তৌফিক দেন কথা বলার
আপনারা একটু মনোযোগে শোনার চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করুন। আপনাদের আবদার ক্রমেই আমি সূরায়ে রহমানের প্রথম দিকের কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। এই সূরার প্রথম দিকের আয়াতগুলি বোঝার জন্য কিছু প্রাথমিক কথা মনে রাখা দরকার। একটা হলো এই সূরার আগের সূরার সাথে এই সূরার বিষয়গত সম্পর্ক কি, আরেকটা হলো এই সূরার শানে নুজুল কি, আরেকটা হলো এই সূরা সূরায়ে রহমান নামে নামকরণের কারণ কি। কয়েকটা কথা বুঝে নিলে আয়াতগুলি বোঝা সহজ হবে। প্রথম ব্যাপারটা হলো আগের সূরার সাথে এই সূরার বিষয়গত সম্পর্ক কি। উলামায়ে কেরামের জানা থাকার কথা, 30 পারা কোরআন আল্লাহ যে বিন্যাসে বিন্যস্ত করেছেন, যেভাবে আল্লাহ সূরাগুলি আয়াতগুলি সেটিং করেছেন, এর মাধ্যমে প্রতিটি পূর্ববর্তী আয়াতের সাথে পরবর্তী আয়াতের একটা বিষয়গত সম্পর্ক আছে, প্রতিটি পূর্ববর্তী সূরার সাথে পরবর্তী সূরার একটা বিষয়গত সম্পর্ক আছে। এটাকে তফসিরের পরিভাষায় রপ্তে সুয়ার এবং রপ্তে আয়াত বলা হয়। এই হিসাবে সূরায়ে রহমানের পূর্ববর্তী সূরার সাথে সূরায়ে রহমানের একটা বিষয়গত সম্পর্ক আছে, সেটা হল সূরায়ে রহমানের পূর্ববর্তী সূরার নাম সূরাতুল কামার। এই সূরায় আল্লাহ মৌলিকভাবে যে বিষয়টা বর্ণনা করেছেন সেটা হল অবাধ্য বন্দাদের শাস্তির বিবরণ। সূরাতুল কামারে আল্লাহ অবাধ্য বন্দাদের শাস্তির বিবরণ দিয়েছেন, আর পরবর্তী সূরা সূরায়ে রহমানে আল্লাহ বাধ্য বন্দাদের পুরস্কারের বিবরণ দিয়েছেন। আগের সূরায় শাস্তির বিবরণ, পরের সূরায় পুরস্কারের বিবরণ। শাস্তি এবং পুরস্কার এই দুইটা জিনিস তো উল্টা পাল্টা, একটার বিপরীতে আরেকটা, তাহলে এই দুই সূরার মধ্যে বিষয়গত তো কোনো সম্পর্ক দেখা যায় না। তাহলে কোন সম্পর্কের কারণে আল্লাহ আল্লাহর শাস্তির বিবরণ সম্বলিত সূরার পাশাপাশি নিয়ামতের বিবরণ সম্বলিত সূরাকে আল্লাহ সেটিং করলেন কোন সম্পর্কের কারণে? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লেখেন, একজন মুমিন বান্দা তখনই মুমিন বান্দা বলে সাব্যস্ত হয় যখন তার অন্তরে উল্টা পাল্টা দুইটা জিনিস একত্রে স্থান দেয়। একটা হলো আল্লাহর গজবের ভয়, আরেকটা হলো আল্লাহর রহমতের আশা। যার অন্তরে গজবের ভয় নাই সেও মুমিন হতে পারে না, যার অন্তরে আল্লাহর রহমতের আশা নাই সেও মুমিন হতে পারে না। তাহলে এই উল্টা পাল্টা দুইটা জিনিস, একটা হইল গজবের ভয় আর একটা হইল রহমতের আশা, এমন উল্টা পাল্টা দুইটা জিনিস একটা অন্তরে স্থান দিলে ওই অন্তরওয়ালা আল্লাহর কাছে মুমিন বান্দা বলে গণ্য হয়। যদিও বিষয় দুইটা উল্টা পাল্টা, কিন্তু স্থান দিবে কতটা অন্তরে? একটা অন্তরে। এই কথাটা বুঝাইয়া আল্লাহ উল্টা পাল্টা বিষয় সম্বলিত দুই সূরা পবিত্র কোরআনে এক জায়গাতে সেটিং করেছেন, এই কথা বোঝাবার জন্য যে এই উল্টা পাল্টা দুইটা বিষয় একটা অন্তরে স্থান দিতে হবে। যার অন্তরে গজবের ভয় আছে রহমতের আশা নাই সেও মুমিন বান্দা হতে পারবে না, যার অন্তরে রহমতের আশা আছে গজবের ভয় নাই সেও মুমিন বান্দা হতে পারবে না। দেখুন আগের সূরার সাথে এই সূরার যে সম্পর্ক, এই সম্পর্কের ব্যাপারে আমাদের শিখার মতো কিছু আছে কিনা, না বুঝেন নাই কিছু কি শিখলাম এখান থেকে, যে প্রত্যেকটা মুমিন বান্দার অন্তরে দুইটা জিনিস থাকতে হবে, একটা হইল আল্লাহর গজবের ভয় আর একটা হইল আল্লাহর রহমতের আশা। যার অন্তরে গজবের ভয় থাকে না
সে বেপরুয়াভাবে গুনাহ করে, যার অন্তরে আল্লাহর গজবের ভয় থাকে না সে কিভাবে গুনাহ করে, বেপরুয়া হইয়া গুনাহ করে। আর যার অন্তরে আল্লাহর রহমতের আশা থাকে না সে আর নেক কাজ করার দরকারই মনে করে না, আল্লাহ তো আমাকে শাস্তি দিবেন তা আমার নমাজ রোজা কোন কাজে লাগবে, নিরাশ হইয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আল্লাহর গজবের ব্যাপারে বেপরোয়া হইয়া যায় তাদেরও ঈমান থাকে না, আর যারা আল্লাহর রহমতের ব্যাপারে নিরাশ হইয়া যায় তাদেরও ঈমান থাকে না। এর কাছে আনলে আওয়াজ ক্ষতি করব, এর কাছে আনলে আওয়াজে বুঝবেন না, শাসা করব। তো এই রহমতের আশা আর গজবের ভয় বলেন বিষয় দুইটা দেখা গেলেও এই দুইটা বিষয় একটা জিনিসের সাথে সম্পর্ক, সেইটা হলো মুমিনের ঈমান। গজবের ভয়ও মুমিনের ঈমানের সাথে সম্পর্ক, রহমতের আশাও মুমিনের ঈমানের সাথে সম্পর্ক। বিষয় দুইটা হইলেও একটা জিনিসের সম্পর্ক সাথে দুইটা বিষয়ের সম্পর্ক, একটা হইল এই বিষয়টা হইল মুমিনের ঈমান। এই বিষয়টা শিক্ষা দিবার জন্য এই উল্টাপাল্টা দুই বিষয় সম্বলিত সূরা আল্লাহ কোরআনে একত্রে সেটিং করেছেন। গেল আগের সূরার সাথে এই সূরার বিষয়গত সম্পর্কের আলোচনা। দুই নম্বর আলোচনা হইল এই সূরার শানে নুজুল কি, কোন ঘটনা উপলক্ষে আল্লাহ এই সূরা নাজিল করেছিলেন। মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন এই সমাজের লোকেরা ছিল মূর্তি পূজারি, একদিকে আল্লাহকে আল্লাহ নামে ডাকত, অপরদিকে মূর্তিদেরও পূজা করত, একদিকে আল্লাহর ঘরকে আল্লাহর পবিত্র ঘর বিশ্বাস করত, অপরদিকে আল্লাহর ঘরের ভিতরে মূর্তিগুলি দাঁড় করাইয়া রাখত, হজের নামে আল্লাহর ঘরের তওয়াফ জিয়ারত করত, বলত লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা ইল্লা হাযিহিল আসনাম, হে আল্লাহ তোমার ঘরের ভিতরে যে মূর্তিগুলি দাঁড় করাইয়া রাখছি এইগুলি ছাড়া তোমার আর কোনো শরীকদার নাই। এই ছিল তাদের ধর্মের অবস্থা। বুঝে থাকলে বলুন, আল্লাহকে ডাকত না, না আল্লাহর নাম জানত না, না জানত ডাকত, আল্লাহর নাম জানত আল্লাহকে আল্লাহ নামে ডাকত কিন্তু মূর্তির শরীকদার বানাই আছে, বলতো মূর্তিগুলি ছাড়া আল্লাহর আর কোনো শরীকদার নেই, মূর্তির সামনে মাথা নত করত, মূর্তিকে সেজদা করত। এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে নিষেধ করে দিলেন, একমাত্র আল্লাহ ছাড়া মুমিন বান্দা আর কারো সামনে মাথা নত করতে পারে না, মুমিন মুসলমান আল্লাহকে ছাড়া আর কাউকে সেজদা দিতে পারে না, আল্লাহ ছাড়া আর কাউকে রুকু করতে পারে না। এই ঘোষণা দেওয়ায় তারা রাসূলের প্রতি অত্যন্ত ক্ষিপ্ত হইল, খেপে গেল, রাসূলের দুশ্মনে পরিণত হইল। বাপদাদার আমল থেকে মূর্তির সামনে মাথা নত করে আসছে, আর এখন একজন লোক বলতেছেন আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করা যাবে না, এই কারণে তারা রাসূলের দুশ্মনে পরিণত হইল। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াত নাজিল করে বলেন তোমরা রহমানকে সেজদা করো। এরা জানতো না যে আল্লাহরই আরেক নাম রহমান, এই কারণে এদের মনে প্রশ্ন জাগল, মুহাম্মদ একবার বলে আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না, আবার বলে রহমানকে সেজদা করতে হবে, তাহলে একবার আল্লাহকে সেজদা করার পর আবার যদি রহমানকে সেজদা করা যায় তাহলে একবার আল্লাহকে সেজদা করার পর আবার কেন মূর্তিকে সেজদা করা যাবে না। এই প্রশ্ন তারা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে পেশ করল, বলল মার মানির রহমান, রহমান আবার কে, তুমি আগে বলছো আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না, এখন বলতেছো রহমানকে সেজদা করতে হবে, তাহলে একবার আল্লাহকে সেজদা করার পরে আবার যদি রহমানকে সেজদা করা যায় তাহলে একবার আল্লাহকে সেজদা করার পরে আবার কেন মূর্তিকে সেজদা করা যাবে না। আমার কথা বুঝে থাকলে বলুন, তারা প্রশ্ন করল আল্লাহরই যে আরেক নাম রহমান, এটা জেনে শুনে না না জানার কারণে, তারা মনে করলো রহমান অন্য কেউ, তারা মনে করলো রহমান অন্য কেউ, এরা জানতো না যে আল্লাহরই আরেক নাম রহমান।
এই জন্য এরা এই প্রশ্ন করল। যেহেতু তারা প্রশ্ন করল রহমান আবার কে, এই জন্য আল্লাহ এই সুরার শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলি আয়াতে শুধুমাত্র রহমানের পরিচয় দিয়েছেন। এই জন্য আল্লাহ এই সুরার নাম করেছেন সুরায়ে রহমান। এই সুরার প্রতিটি আয়াতে আয়াতে আল্লাহ শুধুমাত্র রহমানের পরিচয় পেশ করেছেন, এই জন্য সুরার নাম সুরায়ে রহমান। এই হইল শানে নজুল, এই হইল এই সুরা নাজিল করার ঘটনা, এই ঘটনা উপলক্ষে আল্লাহ সুরা নাজিল করেছে। এখন এরা যে প্রশ্ন করল রহমান আবার কে, আবারও বলুন সামনের কথাগুলি বুঝার সুবিধার জন্যই, রহমান যে আল্লাহরই আরেক নাম, আল্লাহ ছাড়া অন্য কারো নাম নয়, এটা কি তারা জানতো? জানতো না বলেই প্রশ্ন করল রহমান আবার কে। এই জন্য আল্লাহ তাদের প্রশ্নের জবাবে সুরায়ে রহমান নাজিল করছেন, এটা হলো সুরার শানে নজুল। আর যেহেতু এই সুরার শুরু থেকে শেষ পর্যন্ত শুধু রহমানের পরিচয় দিছেন, এই জন্য সুরার নাম রাখছেন সুরায়ে রহমান। রহমান আল্লাহর একটা গুণবাচক নাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রসিদ্ধ নাম আছে 99টা, অপ্রসিদ্ধ নাম আছে 10,000-এর চেয়েও বেশি। আল্লাহর 99 নাম হইল প্রসিদ্ধ, আর 10,000-এর চেয়েও বেশি নাম আছে অপ্রসিদ্ধ। এই সবগুলি নামের মধ্যে শুধুমাত্র একটা নাম আল্লাহর সত্তা বোঝাবার জন্য বাংলা ব্যাকরণের ভাষায় যাকে বলে ব্যক্তিবাচক নাম, আল্লাহর ব্যক্তিবাচক নাম, আল্লাহর অস্তিত্ব বোঝায় শুধু একটি মাত্র নামে, সেটা হলো আল্লাহ। আল্লাহ শব্দের দ্বারা আল্লাহর অস্তিত্ব বোঝায়, আর বাকি সবগুলি নাম আল্লাহর গুণবাচক নাম। এক এক নামের দ্বারা এক এক গুণ বোঝায়, এক এক নামের দ্বারা এক এক গুণ বোঝায়। গুণবাচক নামগুলি আবার দুই প্রকার, এক প্রকার গুণবাচক নামের দ্বারা আল্লাহর এমন গুণ বোঝায় যে গুণ শুধু আল্লাহর মধ্যে আছে, অন্য কারোর মধ্যে নাই। আরেক প্রকার গুণবাচক নামের দ্বারা এমন গুণ বোঝায় যে গুণ আল্লাহর মধ্যেও আছে, অন্যদের মধ্যেও আছে। তাহলে গুণবাচক নামগুলি কত প্রকার হইল? দুই প্রকার। প্রথম প্রকার গুণবাচক নামকে, প্রথম প্রকারের গুণকে তফসিরের ভাষায় সিফাতে খাসা, বাংলা ভাষায় বৈশিষ্ট্যপূর্ণ গুণ। দ্বিতীয় প্রকার গুণকে সিফাতে আম্মা, বাংলায় সাধারণ গুণ বলা হয়। আল্লাহর কিছু গুণ আছে শুধু আল্লাহর মধ্যে আছে, অন্য কারোর মধ্যে নেই, আর কিছু গুণ আছে আল্লাহর মধ্যেও আছে বন্দার মধ্যেও আছে। যে গুণ শুধু আল্লাহর মধ্যেই আছে, এটা আল্লাহর বৈশিষ্ট্যপূর্ণ গুণ। এই গুণে আর কাউকে গুণান্বিত করলেই শিরিক হয়, শিরিক। আমাদের বর্তমান মুসলমান সমাজের অধিকাংশ মুসলমান জানে না শিরিক কারে করে, এই কারণে নিজেকে নিজে মুসলমান দাবি করেও অসংখ্য শিরিকে লিপ্ত। মুসলমান দাবি করে শিরিকে লিপ্ত কেন, জানে না শিরিক কারে কয়। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, পেট্রোল কেমন জিনিস কেউ যদি না জেনে নিজের শরীরের কাপড়ে ঢেলে দেয়, এরপরে যদি মোমবাতির আগুন সেখানে লাগিয়ে দেয়, না জানার কারণেই জ্বলবে না? তাহলে পেট্রোল না চিনিয়ে আগুন লাগাইলেও জ্বলে। ঠিক তেমনি ভাবে শিরিক চিনে না কিন্তু শিরিক করে, জাহান্নামের আগুনে অবশ্যই জ্বলবে। সব বিষয় না চিনিয়ে না করলে নির্দোষ থাকে না, অনেক বিষয় না চিনিয়ে করলে আরো বড় দোষ, না চিনিয়ে করলে আরো বড় দোষ। এর মধ্যে একটা হইলো তুমি পেট্রোল চিনো না কেন, না চিনে কেন আগুনের মধ্যে পেট্রোল তুমি ডাললে, এই আগুন খাতির করবে না, পেট্রোলের লাগার ভাইছে জ্বলবেই। ঠিক তেমনি ভাবে তুমি মুমিন মুসলমান হইয়া শিরিক চিনলা না কেন, মুমিন মুসলমান হইয়া শিরিক করছো,
মুমিন থাকবে না, মুসলমানই থাকবে না, তুমি চিরকাল জাহান্নামের আগুনে জ্বলবে। আমার কথা বুঝে থাকলে বলুন, শিরিক চিনা মুমিনদের জন্য কি পরিমাণ দরকার? পাঁচ বেলার নমাজ পড়ার যে পরিমাণ দরকার, এই পরিমাণ পাঁচ বেলার নমাজ না পড়লে জাহান্নামের আগুনে জ্বলতে 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 লক্ষ বছর কোটি বছর পরে হইলেও তার শাস্তি শেষ হইব। কথা বুঝেন কিনা? পাঁচ বেলার নমাজ জীবনভর না পড়লেও এই না পড়ার শাস্তি হিসাবে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কোনোদিন শাস্তি শেষ হবে। শিরিক গুনাহ কইরা মরলে আল্লাহ যতদিন থাকবেন ততদিন জাহান্নামে থাকবে, কোনোদিন জাহান্নামের শাস্তি শেষ হবে না। আমার কথা বুঝে থাকলে বলেন, তাহলে পাঁচ বেলার নমাজ না পড়া যত গুনাহ, শিরিক করা তত বড় গুনাহ, মারাত্মক বেশি। তাহলে নমাজ হিকা যত দরকার, এর থেকে বহুগুণ বেশি দরকার শিরিক চিনা এবং শিরিকটা কি বাঁচিয়া থাকা। আল্লাহর সিফাতে খাসা একটা, সিফাতে আম্মা একটা, সাধারণ গুণ একটা আর খাস গুণ একটা। যেমন ধরেন, সৃষ্টি করার মালিক একমাত্র আল্লাহ, এটা আল্লাহর কেমন গুণ? খাস, বিশেষ গুণ। এই গুণ আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নেই। মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, আল্লাহর সৃষ্টি করা একটা জিনিস আর একটা জিনিসের সাথে মিশাইয়া নতুন কোনো জিনিস বানাইতে পারে, এটারে সৃষ্টি কয় না, এটারে কয় আবিষ্কার। কি কয়? আবিষ্কার। যেমন মিস্ত্রি টেবিল বানাইছে না, সৃষ্টি করছে? বানাইছে। আল্লাহর বানাইল খাট, আল্লাহর বানাইল লোহা, আল্লাহর বানাইল রং, আল্লাহর বানাইল জিনিস দিয়া একটা জিনিস বানাইছে, সৃষ্টি করল না বানাইল? তাহলে যে কাঠ দিয়া মিস্ত্রি টেবিল বানাইল, এই কাঠ সৃষ্টি করল কে? যে লোহা দিয়া মিস্ত্রি টেবিল বানাইল, এই লোহা সৃষ্টি করল কে? তাহলে সৃষ্টি করার গুণটা আল্লাহর কেমন? একক, একক গুণ। এই গুণ আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নাই। এমন গুণ যদি আল্লাহ ছাড়া আর কারো মধ্যে আছে বলে বিশ্বাস করে, এটার নামই শিরিক, এটার নামই শিরিক। আরেকটা হইল আল্লাহর ব্যাপক গুণ। যেমন আল্লাহ দেখেন, আমরাও দেখি, আল্লাহ শুনেন, আমরাও শুনি, আল্লাহ কথা বলেন, আমরাও কথা বলি। বলেন দেখার গুণ শুধু আল্লাহর মধ্যেই আছে না আমাদের মধ্যেও আছে? শোনার গুণ শুধু আল্লাহর মধ্যেই আছে না আমাদের মধ্যেও আছে? কথা বলার গুণ শুধু আল্লাহর মধ্যেই আছে না আমাদের মধ্যেও আছে? সুতরাং আমি দেখি কইলে শিরিক হবে না, আমি শুনি কইলে শিরিক হবে না, আমি কথা বলি কইলে শিরিক হবে না। কেউ যদি কয় আমি সৃষ্টি করি, তাহলে শিরিক হবে। বেশকম বুঝে আসে কিনা? কেউ যদি কয় আমি রিজিক দেওয়ার মালিক, কেউ যদি কয় আমি হায়াত দেওয়ার মালিক, কেউ যদি কয় আমি মৌত দেওয়ার মালিক, কেউ যদি কয় আমি সন্তান দেওয়ার মালিক, কেউ যদি কয় আমি শান্তি দেওয়ার মালিক, কেউ যদি কয় আমি ফসল দেওয়ার মালিক, কেউ যদি কয় আমি জাহান্নাম থেকে নাজাত দেওয়ার মালিক, কেউ যদি কয় আমি জান্নাতে দেওয়ার মালিক, এগুলি শিরিক। কেন? এগুলি আল্লাহর একক গুণ, এগুলি আল্লাহর একক গুণ। আল্লাহর একক গুণ আল্লাহ ছাড়া আর কারো মধ্যে আছে বিশ্বাস করলেই শিরিক, শিরিক হয়। আমার কথা বুঝি থাকলে হৌকা চাব হল। আমাদের সমাজ কোনো মুসলমানে মনে আসেনি যারা মনে করে মাজারে গিয়া বাবারে কইলেও ওই বাবায় সন্তান দিতে পারো নি। আছে আছে, এটা আল্লাহর কেমন গুণ ছিল? বাবার মাঝে এই গুণ আছে কইলে কি বাজারে গিয়া কইলেই বাবায় সন্তান দিতে পারেন, সন্তানের রোগ মুক্তি দিতে পারেন, সন্তানের হায়াত বাড়াইতে পারেন, আমার ক্ষেত ফসল দিতে পারেন, আমারে সুখ শান্তি দিতে পারেন, আমাকে বাবায় জান্নাতে নিতে পারেন,
এইগুলি বিশ্বাস করলে কি তা হইব? কৌকা বাংলাদেশের কোন মুসলমানে শিরিক করেনি, এখন বুঝাইবা কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা শব্দ দিয়া বুঝাইছেন। একটা শব্দ হইল আল্লাহর গুণবাচক নাম রহমান, আর একটা শব্দ হইল আল্লাহর গুণবাচক নাম রহিম। রহিম রহমান শব্দের দ্বারা এমন গুণ বুঝায়, যে গুণ এমন দয়া বুঝায় যে দয়া শুধু আল্লাহর মধ্যেই আছে, অন্য কারোর মধ্যে নাই। আর রহিম শব্দের দ্বারা এমন দয়া বুঝায় যে দয়া আল্লাহ ছাড়া অন্যদের মধ্যেও আছে। বুঝি থাকলে কৌকা যাব হল, আল্লাহ বন্দারে দয়া মায়া করেননি, কোনো বন্দায় কোনো বন্দারে দয়া মায়া করেনি, মা বাবা সন্তানরে দয়া মায়া করেনি, পাখি তার বাচ্চারে দয়া মায়া করেনি, গরু তার বাছুরে দয়া মায়া করেনি, স্বামী তার স্ত্রীরে দয়া মায়া করেনি। তাহলে দয়া মায়া করার গুণ আল্লাহর মাঝেও আছে, বন্দার মাঝেও আছে, কিন্তু আল্লাহর দয়া মায়ার গুণ এমন, এমন দয়া আর কেউ করতে পারে না, আর বন্দার দয়া মায়া এমন যে একজনে না হাজার জনে করতে পারে। যেমন আল্লাহর দয়া হলো এমন যে আল্লাহ যারে দয়া করেন, সৃষ্টি করার আগেই তাকে দয়া মায়া দিয়া সৃষ্টি করেন। আল্লাহ ফাক রব্বুল আলামিন ফিরিস্তাদেরকে বলবেন, বললেন হে ফিরিস্তারা, আমি তোমাদের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দিয়া আদম জাতি বানাইব। কার থেকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়া? বানানির বাদে কইলা না বানানির আগেও? বানানির আগেই যে আল্লাহ আপনার ফিরিস্তাটা কি শ্রেষ্ঠ মর্যাদা দিবা কইলা, এটা দয়া নি না দয়া? না বানানির বাদে না আগে? যিনি যারে দয়া দিল বানাইবার আগেই দয়া দিয়া বানাইল, এমন দয়া লোকে কোরআনের ভাষায় রহমান বলা হয়। এমন দয়া লোকে কোরআনের ভাষায় রহমান বলা হয়। আর বানাইল জিনিস পাইয়া তারে দয়া করলো, এমন দয়ালুরে কোরআনের ভাষায় রহিম বলা হয়। মা বাবা সন্তান পাইয়া সন্তানকে দয়া মায়া করে, স্বামী স্ত্রীকে পাইয়া স্ত্রীকে দয়া মায়া করে, পাখি তার বাচ্চারে পাইয়া বাচ্চারে দয়া মায়া করে, এমন দয়ার গুণ রে কোরআনের ভাষায় রহিম হয়। আল্লাহর এক নাম রহমানও, এক নাম রহিমও, দুই নাম দিয়ে আল্লাহ বুঝাইছেন, হে মানব জাতি, তোমরা সৃষ্টি করার আগেই আমি দয়া দিয়া সৃষ্টি করছি, আর সৃষ্টি করার পরে মরণ পর্যন্ত দয়া দিতেই থাকিব। তাহলে আল্লাহ শুধু আগে দয়া করেন না পরেও? আর অন্যরা দয়া যা করে বাদে করে, আগে দয়া করার ক্ষমতা হই নাই। এই জন্য আল্লাহ রহমানও রহিম, বন্দা রহিম হতে পারে রহমান হতে পারে না। এখান বুঝলে আল্লাহর এক নাম আছে রহমান, আর এক নাম আছে রহিম, রাসুলেরও এক নাম আছে রহিম, কিন্তু রহমান রাসুলের কোনো নাম নাই, কেন এটা বুঝলেন? আবার কই হুনুক, আল্লাহর এক নাম আছে রহমান, আর এক নাম আছে রহিম, রাসুলের এক নাম আছে রহিম, কিন্তু রহমান রসুলের কোনো নাম নাই, কেন? রাসুলে উম্মতরে ফাইয়া উম্মতরে দয়া করছেন, আর আল্লাহ বন্দারে ফাইয়া দয়া করছেন না ফাওয়ার আগেও? তাহলে আল্লাহ রহমান রহিম, রাসুল রহিম কিন্তু রহমান না। কথা বুঝলানি দেখুকা? এই জন্য তফসিরের কিতাবে লেখা আছে, যেহেতু আল রহমান আল্লাহর খাস সিফত, আল্লাহর বৈশিষ্ট্যপূর্ণ গুণ, আল্লাহর একক গুণ, এই জন্য একমাত্র আল্লাহ ছাড়া আর কারো নাম রহমান রাখা শিরিক। আল্লাহ ছাড়া আর কারো নাম রহমান রাখা শিরিক। আব্দুর রহমান হইতে পারে, তুমি রহমানের গোলাম হইতে পারো, তুমি নিজে রহমান হইতে পারো না। বেশ কম বুঝলানি যাব কর। তাহলে মুসলমানে যদি শিরিক করে, তাহলে মুসলমানই তাকে না মুসলমানই ধ্বংস হইয়া যায়? তাহলে ইমান যতক্ষণ পর্যন্ত শিরিকটা কি বাঁচাইয়া রাখা যায় ততক্ষণ পর্যন্ত ইমান তাকে,
ইমানওয়ালায় যখন শিরিক করিলায় তখন তার ইমান ধ্বংস হইয়া যায়। বুঝি থাকলে কোকা ইমান কোন জিনিসের দ্বারা ধ্বংস হয়? শিরিকের দ্বারা ইমান ধ্বংস হয়, আর বিদাতের দ্বারা আমল ধ্বংস হয়। এই জন্য আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য শিরিক মুক্ত ইমানের দরকার আর বিদাত মুক্ত আমলের দরকার। বলেন, বুঝে থাকলে কথা, আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য কেমন ইমানের দরকার? শিরিক মুক্ত ইমানের দরকার। আর কেমন আমলের দরকার? বিদাত মুক্ত আমলের দরকার। দুঃখের বিষয়, বাংলাদেশের 16 আনার মধ্যে 12 আনা মুসলমান বিদাত মুক্ত আমল নাই, বিদাতে লিপ্ত আমল আছে। অনেক মুসলমান শিরিক মুক্ত ইমান নাই, শিরিকে লিপ্ত ইমান আছে। আমি আপনারা কেমনে বুঝাই, বাসা তো কাইয়া ভাই না, বিষাক্ত হাঁফে যদি কোনো মানুষে খামড় দেয়, হাঁফের বিষ যখন মানুষের শরীরে রক্তে মিশে, এই রক্ত খামের তাকে না নষ্ট হইয়া যায়। যেমন ভাবে বিষাক্ত সাপে খামড় দিলে হাঁফের বিষ শরীরের রক্তে মিশলে শরীর রক্ত ধ্বংস হইয়া মানুষ মরিয়া যায়, ঠিক তেমনি ভাবে শিরিক গুণা কোনো মুমিনের অন্তরে ঢুকলে তার ইমান ধ্বংস করিয়া তাদেরকে চিরস্থায়ী জাহান্নামী বানাইয়া দেয়। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুরার নাম যে রাখছেন সুরায়ে রহমান। এবার বলেন, রহমান নামের দ্বারা আল্লাহর ব্যাপক গুণ বুঝায় না একক গুণ বুঝায়? ব্যাপক, একক। এই গুণে আর কেউ গুণান্বিত হতে পারে না। শুধু এখানে একটা একক গুণের আলোচনা হয়েছে। যেমন ভাবে রহমান আল্লাহর একক গুণবাচক নাম, ঠিক তেমনি ভাবে রাজ্জাক আল্লাহর একক গুণবাচক নাম, গাফফার আল্লাহর একক গুণবাচক নাম। মানুষের গুনাহ মাফ করার অধিকার একমাত্র আল্লাহ ছাড়া কারো নাই। নাকি আমার গুনাহ আপনারা মাফ করতে পারবা? তাহলে কোকা গুনাহ মাফ করার গুণ আল্লাহর কেমন গুণ? একক, একক। কেউ যদি মনে করে আমার ফিরে আমার গুনাহ মাফ করতে পারে, কেউ যদি মনে করে আমার রসুলে আমারে জাহান্নাম থেকে নাজাত দিতে পারে, মুশরিক। কি হয়? মুশরিক হয়। তো এখানে তো আল্লাহর একটা মাত্র একক গুণের আলোচনা হইছে সূরা রহমানের শুরু থেকে শেষ পর্যন্ত, আর 30 পারা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর সবগুলি একক গুণ শিক্ষা দেওয়া হইছে, যেন কোনো মুমিন মুসলমান আল্লাহর সাথে শরীকদার হইয়া বানাইয়া নিজের ইমান কেন ধ্বংস না করে। গেল রহমান সম্পর্কে সামান্য আলোচনা। আরবের মুশরিক মূর্তি পূজারীরা প্রশ্ন করছিল, রহমান আবার কে? আল্লাহ জবাব দেখুন, আর রহমান আল্লামাল কোরআন, রহমান তিনি কোরআন শিক্ষা দিয়েছেন যিনি। খালাকাল ইনসান, রহমান তিনি মানুষ সৃষ্টি করেছেন যিনি। আল্লামাহুল বায়ান, রহমান তিনি মানুষকে বাকশক্তি দান করেছেন যিনি। বলেন, প্রতিটি আয়াতে আয়াতে কিসের পরিচয়? এইভাবে সূরার শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলি আয়াতে আয়াতে শুধুমাত্র রহমানের পরিচয় দিয়েছেন আল্লাহ। এই জন্য আল্লাহ সূরার নাম রাখছেন সূরায়ে রহমান। কেউ যদি কোনো না কোনো ভাষার গ্রামার বুঝেন, তাহলে এখানের তফসিরের মজাটা বুঝবেন। যদি কেউ এমন থাকেন যে না বাংলা গ্রামার বুঝেন, না আরবি গ্রামার বুঝেন, না ইংলিশ গ্রামার বুঝেন, তফসিরের মূল কথাটা বুঝবেন কিন্তু তফসিরের মজাটা বুঝবেন না। একটা হলো মূল কথা, আর একটা হলো কথার মজা। কথা বুঝবেন সবাই, কিন্তু কোনো ভাষার গ্রামার যিনি বুঝেন না, তিনি এখানের তফসিরের মজাটা বুঝবেন না। এই জন্য যারা কোনো না কোনো ভাষার গ্রামার বুঝেন তাদের মজার ব্যাপারটা আমি আগে ইঙ্গিত করি। যে কোনো ভাষায় এক শব্দ দিয়া পূর্ণ কথা হয় না, কমপক্ষে 2 শব্দ লাগে, বুঝা নিয়ে যাব। আমি একটা বাক্য না একটা শব্দ, আর আমি যাই, এখন কি তা হইল? বাক্য হইল। সব ভাষায়
না আরবি ভাষায় এক শব্দ দিয়া কোনো কথা হয়, না বাংলা ভাষায় না ইংলিশে, কমপক্ষে দুই শব্দ লাগে, কমপক্ষে দুই শব্দ লাগে। তো বাংলা ভাষায় যে দুই শব্দ দিয়া বাক্য গঠন হয়, এর প্রথমটারে কয় উদ্দেশ্য, দ্বিতীয়টারে কয় বিধেয়। আরবি ভাষায় ফইলাটারে কয় মুবতাদা, দ্বিতীয়টারে কয় খবর। ইংলিশে প্রথমটারে কয় সাবজেক্ট, দ্বিতীয়টারে কয় প্রেডিকেট। প্রেডিকেট বুঝি থাকলে কৌকাছা বহল। আর রহমান একটা শব্দ, আয়াত ফুরা হয়ে গেছে। আল্লামাল কুরআন দুই নম্বর আয়াত, খালাকাল ইনসান তিন নম্বর আয়াত, আর রহমান প্রথম আয়াত। আয়াত কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সাবজেক্ট রয়েছে ইনকমপ্লিট। আর রহমান একটা শব্দ, এটা কি সেন্টেন্স হয়েছে না ইনকমপ্লিট হয়েছে? কিন্তু আয়াত হয়ে গেছে কমপ্লিট। কেমনে হইল? এই প্রশ্নের জবাবে মুফাসসিরি কেরাম লেখেন, আল্লাহ আর রহমান শব্দটাকে মুবতাদা বানাইয়া পরের আয়াতে বানাইছেন খবরে আউয়াল, তারপরের আয়াত খবরে সানি, তারপরের আয়াত খবরে সালিস, তারপরের আয়াত খবরে রাবে, তারপরের আয়াত খবরে খামিস। এইভাবে প্রত্যেকটা আয়াতকে এক একটা খবর বানাইয়া সবগুলি খবরের একটি মাত্র মুবতাদা আর রহমান সাব্যস্ত করিয়া আল্লাহ প্রতিটি আয়াতে আয়াতে শুধুমাত্র রহমানের পরিচয় দিয়েছেন। বাংলা ব্যাকরণের ভাষায় আর রহমান শব্দটারে আল্লাহ উদ্দেশ্য সাব্যস্ত করেছেন। পরবর্তী আয়াত প্রথম বিধেয়, তারপরের আয়াত দ্বিতীয় বিধেয়, তারপরের আয়াত তৃতীয় বিধেয়, তারপরের আয়াত চতুর্থ বিধেয়, তারপরের আয়াত পঞ্চম বিধেয়। এইভাবে সুরার শেষ আয়াত পর্যন্ত প্রত্যেকটা আয়াতকে এক একটা বিধেয় সাব্যস্ত করিয়া আর রহমান শব্দটাকে উদ্দেশ্য সাব্যস্ত করিয়া এই পদ্ধতিতে প্রতিটি আয়াতে আয়াতে আল্লাহ শুধুমাত্র রহমানের পরিচয় দিয়েছেন। ইংলিশ গ্রামার মতে আর রহমান শব্দটাকে আল্লাহ সাবজেক্ট সাব্যস্ত করেছেন, পরবর্তী আয়াতকে সাব্যস্ত করেছেন ফার্স্ট প্রেডিকেট, তারপরের আয়াত সেকেন্ড প্রেডিকেট, তারপরের আয়াত থার্ড প্রেডিকেট, তারপরের আয়াত ফোর্থ প্রেডিকেট, তারপরের আয়াত ফিফথ প্রেডিকেট, তারপরের আয়াত সিক্সথ প্রেডিকেট, তারপরের আয়াত সেকেন্ড প্রেডিকেট, তারপরের আয়াত এইট সেভেন্থ প্রেডিকেট, তারপরের আয়াত এইট প্রেডিকেট, তারপরের আয়াত নাইন্থ প্রেডিকেট। এইভাবে সবগুলি আয়াতকে এক একটা প্রেডিকেট সাব্যস্ত করিয়া প্রত্যেকটা প্রেডিকেটের জন্য একটিমাত্র সাবজেক্ট আর রহমান সাব্যস্ত করিয়া এই পদ্ধতিতে আল্লাহ প্রতিটি আয়াতে আয়াতে শুধুমাত্র রহমানের পরিচয় দান করেছে। তখন বুঝি থাকলে খোকা এই সুরার শুরু থেকে শেষ পর্যন্ত আলোচ্য বিষয় কটা? একটা। কি আলোচ্য বিষয়? রহমানের পরিচয়। কথা বুঝলা নিসা বহল? এই সুরার শুরু থেকে শেষ পর্যন্ত আলোচ্য বিষয় কটা? একটা। কি আলোচ্য বিষয়? শুধুমাত্র রহমানের পরিচয়। এখন হুনুকা যারা কোনো ভাষার গ্রামার বুঝেন না, আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন, রহমান তিনি কোরআন শিক্ষা দিছেন যিনি, খালাকাল ইনসান রহমান তিনি মানুষ সৃষ্টি করেছেন যিনি, আল্লামাহুল বায়ান রহমান তিনি মানুষকে বাক শক্তি দান করেছেন যিনি। বুঝে থাকলে বলেন তো আর রহমান আল্লামাল কোরআন, রহমান তিনি কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, এখানে কার পরিচয়? তারপরে খালাকাল ইনসান রহমান তিনি মানুষ সৃষ্টি করেছেন যিনি, এখানে কার পরিচয়? তারপরে আল্লামাহুল বায়ান রহমান তিনি মানুষকে বাক শক্তি দান করেছেন যিনি, এখানে কার পরিচয়? এইভাবে যে আয়াত হয়ে যাইবা গিয়া দেখবা রহমানের পরিচয়, যে আয়াত হয়ে যাইবা গিয়া দেখবা রহমানের পরিচয়। বুঝেন না কোনো ভাষার গ্রামার আপনি, বুঝার দরকার নাই, অতহান বুঝলানি যে প্রতিটি আয়াতে আয়াতে আল্লাহ শুধু রহমানের পরিচয় দিছেন। এই জন্য আল্লাহ সুরার নাম রাখছেন সুরায়ে রহমান।
এখন আমরা বোঝার চেষ্টা করি এই তিনটা আয়াতের তফসিলের সারমর্ম। রহমান শব্দের অর্থ দয়াল আল্লাহ, দয়াল আল্লাহ। আল্লামাল কোরআন দুই নম্বর আয়াত, এর অর্থ হল কোরআন শিক্ষা দিয়েছেন। তিন নম্বর আয়াত হইল খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। কটা আয়াত? প্রথম আয়াত আর রহমান অর্থ দয়াল আল্লাহ, দুই নম্বর আয়াত আল্লামাল কোরআন অর্থ কোরআন শিক্ষা দিয়েছেন, তিন নম্বর আয়াত খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। এখন খৌকাসা বহল বুঝি থাকলে প্রথম আয়াত হইল দয়াল আল্লাহ, দ্বিতীয় আয়াত কিতা আল্লামাল কোরআন অর্থ কোরআন শিক্ষা দিয়েছেন, আর তিন নম্বর আয়াতের অর্থ হইল মানুষ বানাইছেন। দুই নম্বর আয়াতে কইছেন কোরআন শিক্ষা দিয়েছেন, তিন নম্বর আয়াতে কইছেন মানুষ বানাইছেন। কোরআন শিক্ষা দিয়েছেন আগে না মানুষ বানাইছেন আগে? মানুষ আগে বানাইয়া থাকলে তো কইতা দয়াল আল্লাহ খালাকাল ইনসান আল্লামাহুল কোরআন, দয়াল আল্লাহ মানুষ বানাইছেন কোরআন শিকাইছেন, আল্লাহ ইলাহান কইন না কইয়া কইন দয়াল আল্লাহ কোরআন শিকাইছেন মানুষ বানাইছেন, উল্টাইয়া কইলা গেলে না, কথা বুঝলা না? মানুষ বানাইয়া কোরআন শিকাইছেন তে তো কইতা মানুষ বানাইয়া কোরআন শিকাইছি, কইন না আমি কোরআন শিকাইয়া মানুষ বানাইছি, উল্টাইয়া কইলা কেন? তার কারণ মানুষ দুই প্রকার, এক প্রকার মানুষ যে কয় জন্মগত মানুষ, যেদিন থেকে আমি মানুষের বংশে জন্মগ্রহণ করছি সেদিন থেকেই আমি মানুষ। কেমন মানুষ? জন্মগত মানুষ। আর এক প্রকার মানুষ যে কয় গুণগত মানুষ, মানুষের গুণ যার মাঝে পাওয়া যায় সে গুণের মানুষ, মানুষের গুণ যার মাঝে পাওয়া যায় সে গুণের মানুষ, আর মানুষের বংশে যে জন্ম হয় সে জন্মগত মানুষ। বুঝি থাকলে খোকা? মানুষের বংশে যার জন্ম হইল এই লোকটা জন্মগত মানুষের মানুষ হওয়ার জন্য কি কি শিক্ষার দরকার? আবার হই বুঝছেন না, জন্মগত মানুষ তো হয় মানুষের বংশে জন্ম হইলেই, কোনো শিক্ষা তো লাগে না, খ খ গ গ শিকা লাগে না জন্মগত মানুষ হওয়ার লাগে, এ বি সি ডিও শিকা লাগে না জন্মগত মানুষ হওয়ার লাগে, আলিফ বা তাসাও শিকা লাগে না জন্মগত মানুষ হওয়ার লাগে। কারণ যেদিন আমি মানুষের বংশে জন্ম হয়েছি সেদিনটা কি আমি মানুষ, ইলাকান মানুষ হওয়ার জন্য কোনো শিক্ষার দরকার হয় না। কখন বুঝলানি খুকা? তাহলে জন্মগত মানুষ হওয়ার জন্য কোনো শিক্ষার দরকার আছে না, মানুষের বংশে জন্ম হইলেই জন্মগত মানুষ হয়। আর এক প্রকার মানুষ হল গুণগত মানুষ, মানুষের গুণ যার মাঝে আছে। আমরা এখন বোঝার দরকার মানুষের গুণ কোনটা, যদি কইন বলে আমি বেশি খাইতাম পারি এটা মানুষের গুণ, তে বয়স আপনার থেকে আগে মানুষ হইয়া যাইব, যদি কইন বলে আমি বেশি ঘুমাইতাম পারি এটা মানুষের গুণ, তে গাদা হইব আপনার থেকে বড় মানুষ, যদি কইন বলে আমি বেশি বাচ্চা জন্ম দিতাম পারি এটা মানুষের গুণ, তে কুত্তা হইব আপনার থেকে বড় মানুষ। তাহলে বোঝা গেল খাওয়াও মানুষের গুণ না এটা বলো দেওয়া পারে, গুমানিও মানুষের গুণ না এটা গাদায়ও পারে, বাচ্চা জন্ম দেওয়াও মানুষের গুণ না এটা কুত্তায়ও পারে। তে মানুষের গুণ কোনটা? মানুষের একমাত্র গুণ হলো আল্লাহর ইবাদত, মানুষের একমাত্র গুণ হইল আল্লাহর ইবাদত, আর আল্লাহর ইবাদত শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা। দুনিয়াতে কোরআন শিক্ষা ছাড়া আল্লাহর ইবাদত শিক্ষার আর কোনো শিক্ষা নাই, এই জন্য আল্লাহ বলেন কোরআন শিখাইয়া মানুষ বানাইছি, কোরআন শিক্ষা দিয়া মানুষে ইবাদত করনেওয়ালা বানাইছি, এরপরে মানুষ গুণের মানুষ হয়েছে। কতখান বুঝলা আমি একটু পরীক্ষা করি, আমরার সমাজে এমন মানুষ আসেনি যে খায় ঠিক মতোই, ঘুমায় ঠিক মতোই, বিবি বাচ্চা লালন পালন করে ঠিক মতোই, বাড়িঘর বানায় ঠিক মতোই, রুজি রোজগার করে ঠিক মতোই, আয় আমদানি করে ঠিক মতোই,
শুধু নামাজ রোজা এবাদত বন্দেগীর দ্বার দাঁড়ায় না। তুমি যদি মানুষ হও তে বলদ রে জানোয়ার হইতাম কেনে, তুমি যদি মানুষ হও তে গাদারে জানোয়ার হইতাম কেনে, তুমি যদি মানুষ হও তে কুত্তারে জানোয়ার হইতাম কেনে, তুমি যে তা ভারো ওইটা তো তারও ভারে। একটা খাম শুধু মানুষ এবারে আর কোন জানোয়ারে ফারে না, সেটা হলো নামাজ রোজা এবাদত বন্দেগী। তাহলে মানুষের গুণ কোনটা? এবাদত বন্দেগী। মানুষের গুণ কোনটা? এবাদত বন্দেগী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানবকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার এবাদত করার জন্য। তাহলে এবাদত করা মানুষের আলাদা কাম, আর যত কাম মানুষে সংসারও করে সারা জীব জানুয়ারে করতে পারে। মানুষ বিমান বানাইয়া আকাশে উড়ে ফরিঙ্গে বিমান বানাইবার আগে ওই ফারে নাকি তা কোন চাপ? মানুষে আকাশে উড়ে কিতা বানাইয়া ফরিং উড়ে বিমান বানাইয়া না বিমান বানানির আগেও? আকাশে উঠতে পারলে যদি মানুষ হওয়া যাইতো, তোমার আগে ফরিং মানুষ হইয়া যাইত। কথা বুঝলানি যাব? তাহলে গুণের মানুষকে এবাদত বন্দেগী করে যে, আর এবাদত বন্দেগী শিখার মতো আর কোনো বিদ্যা দুনিয়াতে নাই একমাত্র কোরআন শিক্ষা ছাড়া। এই জন্য আল্লাহ বলেন, কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। কোরআন শিক্ষা শিখছে না, কোরআন শিক্ষার সোয়াও হয়েছে না। শিখা আর সোয়া ভাওয়ায় সাবহল বেশ কম আছে। মাদ্রাসায় যারা লেখাপড়া করেন তারা কোরআন শিক্ষা গ্রহণ করেন, আর মাদ্রাসায় না ফুইরাও যারা কলেমা বিশ্বাস করে, নমাজ বন্দেগী করে, হালাল কাজ করে, হারাম থাকি বাঁচিয়া থাকে, মাদ্রাসাত না ফুইরাও কোনো মানুষই তা করেনি, এরা কোরআন শিক্ষা পাইছে না কোরআন শিক্ষার সোয়া পাইছে? সোয়া পাইছে। যারা কোরআন শিক্ষাও পাইছে না কোরআন শিক্ষার সোয়াও পাইছে না, আল্লাহ এদের ব্যাপারে বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল, এরা চতুষ্পদ জানুয়ারের চেয়েও নিকৃষ্ট। কোরআন শিক্ষাও পাইছে না কোরআন শিক্ষার সোয়াও পাইছে না, এরা চতুষ্পদ জানুয়ারের থেকেও নিকৃষ্ট। নিকৃষ্ট কেমনে বুঝুকা? আমারও নামাজ নাই, বলদেরও নামাজ নাই, আমারও হালাল হারাম নাই, গাদারও হালাল হারাম নাই, আমারও এবাদত বন্দেগি নাই, কুত্তারও এবাদত বন্দেগি নাই, এই দিক দিয়া তো সমানে সমান। কিন্তু কোনো বলদ জাহান্নামে যাবে না, কোনো গাদা জাহান্নামে যাবে না, কোনো কুত্তা জাহান্নামে যাবে না। কোরআনের হালাল হারাম যারা মানে না, এদেরকে আল্লাহ হাশরের মাঠে বলবেন, চিরকালের জন্য জাহান্নামে যাও। তখন পস্তাইব আর হইব, হায় রে আমার ফুরা কপাল, ইলাকান মানুষ না হইয়া যদি বলদ হইতাম তে বালা আসিল, ইলাকান মানুষ না হইয়া যদি গাদা হইতাম তে বালা আসিল, ইলাকান মানুষ না হইয়া যদি কুত্তা হইতাম তে বালা আসিল। পস্তায় এখানে, কারণ বলদের জাহান্নাম নাই তার জাহান্নাম আছে, গাদার জাহান্নাম নাই তার জাহান্নাম আছে, কুত্তার জাহান্নাম নাই তার জাহান্নাম আছে। সুতরাং দুনিয়ার জীবনযাত্রার বেলায় এবাদত বন্দেগি ছেড়ে দেওয়া মানুষগুলি চতুষ্পদ জানোয়ারের মতো পরকালের জিন্দগিতে চতুষ্পদ জানোয়ারের চেয়ে কোরআনের হালাল হারাম যারা মানে না, এরা নিকৃষ্ট, নিকৃষ্ট, নিকৃষ্ট। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন দয়াল আল্লাহ কোরআন শিখাইয়া মানুষ বানাইছেন, সিরিয়াল উল্টাইছেন না ঠিকই আছে, যে জন্মগত মানুষের কথা না, এটা গুণের মানুষের কথা। কোরআন শিক্ষার পরর যারা পাইল এরা গুণের মানুষ হইতে পারল, কোরআন শিক্ষার পরর যারা পাইল না এরা গুণের মানুষ হইতে পারল। বিষয়টা আরো পরিষ্কারভাবে বোঝার লাগি দুইটা উদাহরণ দিব, দিয়ে আজকের মতো কথা শেষ করব। একটা উদাহরণ হইল, বর্তমান দুনিয়াতে ইহুদি খ্রিস্টানের যত দেশ আছে সবগুলি দেশে শিক্ষার মান এত উন্নত
যে একটা মানুষও অশিক্ষিত থাকার কোনো সুযোগই নাই বাংলাদেশে। এখনো কোনো মা বাপে যদি তার ছেলে মেয়ের স্কুলে ভর্তি করে না, মাদ্রাসায় ভর্তি করে না, তার ছেলে মেয়ে সারা জীবন অশিক্ষিত থাকার সুযোগ আছে। ইহুদি খ্রিস্টানদের দেশে এই সুযোগ নাই। ছয় বছরের পরে যদি কোনো মা বাপে তার সন্তানদের স্কুলে ভর্তি করে না, অথবা সতেরো বছর বয়স হইবার আগে যদি লেখাপড়া বন্ধ করে, সরকারে মা বাপরে জেলখানায় বন্দি করিয়া থইয়া নিজের দায়িত্বে লালন পালন করিয়া সন্তানদের লেখাপড়া করায়। বুঝে থাকলে বলেন, তাদের দেশের শিক্ষা ব্যবস্থা আমাদের দেশের থেকে দুর্বল না শক্তিশালী? শক্তিশালী, কিন্তু তাদের মনুষ্যত্বের অবস্থা চিন্তা করে দেখো। তাদের দেশে মানুষের সন্তান জন্ম হইলে বাপের নামে জন্ম নিবন্ধন হয় না, মায়ের নামে জন্ম নিবন্ধন হয়। তার কারণ, তারার দেশ বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম নয়। সবগুলি বর্তমান দুনিয়ার সবগুলি ইহুদি খ্রিস্টানের দেশে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম নয়। এই জন্য যে কোনো মেয়ে যে কোনো পুরুষের সাথে যেখানেও ইচ্ছা রাত কাটাইতে বাধা নাই। এটাই বর্তমান দুনিয়ার সবগুলি ইহুদি খ্রিস্টানদের দেশের অবস্থা। আপনারা কেউ বিশ্বাস না হইলে গিয়া দেখিয়া উকা, আমি কয়েকটা দেখিয়া ইয়া হইতাছি। যে কোনো মেয়ে যে কোনো পুরুষের সময় যে কোনো জায়গা রাত কাটা নিতে, যে কোনো দোষ হই না। তো একটা মেয়ে একটা পুরুষের সাথে এক রাত কাটাইলো উঠেলো, আর এক রাত কাটাইলো পার্কো, আর এক রাত কাটাইলো ক্লাবও, আর এক রাত কাটাইলো সমুদ্রের ভারও, আর এক রাত কাটাইলো জঙ্গলও, কাটাইতেই আছে। কোন পুরুষের সাথে রাত কাটানির কারণে তার পেটে সন্তান আইছে নিজেই জানে না। এই সন্তান জন্ম হইলে নিবন্ধন কেমনে হইব বাপের নামে? এই কারণে তারার দেশ সন্তানের জন্ম নিবন্ধন হয় মায়ের নামে। বুঝি থাকলে খোকা, তারার দেশ মানুষের সন্তান মানুষের মতো জন্ম হয় না জানোয়ারের মতো জন্ম হয়? তেও যদি বুঝুন না, তে উদাহরণ দেয়ার কুত্তা আসেনি বাংলাদেশ, কুত্তির ঘরও বাচ্চা হয়নি, কেউ বাচ্চা ফালতো নেয়নি, নেয় না একটাও না, মাঝে মাঝে নেয়, মাঝে মাঝে কেউ একটা কুত্তির বাচ্চা ফালতো নেয়। কোন কুত্তার বাচ্চা সিনিয়া নেয় না কোন কুত্তির বাচ্চা সিনিয়া নেয়? তাহলে বাচ্চার বাপের পরিচয় থাকবে না, মায়ের পরিচয় হবে বাচ্চার পরিচয়। এটা মানুষের বাচ্চার বৈশিষ্ট্য নয়, এমন পরিচয় কুত্তির বাচ্চারও আছে। তাইলে তারার দেশ মানুষের মতোই মানুষ জন্ম হয় না কুকুর কুকুরির মতো মানুষ জন্ম হয়? কিসের জন্য? শিক্ষার অভাবে না শিক্ষা শক্তিশালী? এত শক্তিশালী শিক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বে মনুষ্যত্ব নাই কেন? জানোয়ারের মতো বাচ্চা জন্ম হয় কেন? একমাত্র কোরআন শিক্ষা অভাব হয়েছে না, কোরআন শিক্ষার সোয়াও হয়েছে না। গেল একটা উদাহরণের দ্বারা কি বুঝলেন আপনারা? মানুষ গড়ার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা। বুঝাইবার জন্য আল্লাহ মানুষ বানাইয়া কোরআন শিখাইছি বলেন না, বলেন কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। আরেকটা উদাহরণ দিই দেখেন, বাংলাদেশের কোনো প্রাইমারি স্কুলের পাঠ্য বইয়ে, কোনো হাই স্কুলের পাঠ্য বইয়ে, কোনো কলেজের পাঠ্য বইয়ে, কোনো ভার্সিটির পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম? একমাত্র মাদ্রাসার পাঠ্য কিতাবে লেখা আছে। প্রাইমারি স্কুলের পাঠ্য বইয়েও লেখা নাই, হাই স্কুলের পাঠ্য বইয়েও লেখা নাই, কলেজ ভার্সিটির পাঠ্য বইয়েও লেখা নাই যে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। এটা লেখা আছে একমাত্র মাদ্রাসার পাঠ্য কিতাবে। তাহলে বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটির পাঠ্য বইয়ে মানুষ হওয়ার কথাটা লেখা নাই কেন? অথচ তারারে জিগান যদি লেখাপড়া কেনে করো হয় মানুষ হইতাম, কিতা শিক্ষা মানুষ হও তুমি? তার তো যেখানে তুমি কিতা শিক্ষা মানুষ হও, বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম অতখান কথাও তোমার বই মাঝে লেখা নাই, তুমি কিতা শিক্ষা মানুষ হও? কেন তাদের সিলেবাসে এই কথা লেখা নাই তার দুঃখজনক ব্যাপার। এই শতকরা ৮৫ জন মুসলমানের বাংলাদেশে স্কুল কলেজ ভার্সিটির সিলেবাস বানানির জন্য যে সমস্ত পণ্ডিতের হাতে দায়িত্ব দেওয়া হয়, এরা চায় না আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম মুসলমান থাকুক। এরা এমনভাবে সিলেবাস বানায় যেন মুসলমানের বাচ্চা নাস্তিক হতে পারে।
এটা আপনাদের সৌভাগ্যের ব্যাপার না দুঃখজনক? তারপরেও কোরআন শিক্ষার প্রভাব বাংলাদেশে কি পরিমাণ আছে দেখো। যে সমস্ত স্কুল কলেজ ভার্সিটির বইয়ে লেখা নাই কথাটা, এই সমস্ত স্কুল কলেজ ভার্সিটিতে যে সমস্ত মুসলমানের ছেলেমেয়েরা পড়ে, এদের প্রতি লক্ষ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে 99,999টা ছাত্র ছাত্রী মনে প্রাণে বিশ্বাস করে বিয়াছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। কথাটা ভাই লোক ওই তারার বইত লেখা আছিল, প্রাইমারি স্কুলও লেখা আছিল, হাই স্কুলের বইত লেখা আছিল, কলেজ ভার্সিটির বইত লেখা আছিল, লেখা আছিল নাতে বিশ্বাস করে কেন? কোরআন শিক্ষিতদের সংস্পর্শের কারণে। তাহলে সরাসরি কোরআন শিক্ষা শিক্ষিত হইছে না কোরআন শিক্ষার সোয়া ভাইছে? এরাও তারার মতো জানোয়ার হইতে পারছে না, তারার মতো জানোয়ার হইতে পারছে না। কোরআনের হালালকে হালাল বিশ্বাস করে, কোরআনের হারামকে হারাম বিশ্বাস করতে পারে। হতে পারে সে স্কুলের ছাত্র, হতে পারে সে কলেজের ছাত্র, হতে পারে সে ভার্সিটির ছাত্র, হতে পারে সে একজন ডাক্তার, হতে পারে সে একজন ইঞ্জিনিয়ার, হতে পারে সে একজন বিজ্ঞানী, হতে পারে সে একজন পণ্ডিত, হতে পারে সে একজন দার্শনিক, কিন্তু কোরআন শিক্ষিতদের সমাজে উঠা বসা চলাফেরা করার মাধ্যমে জানতে পারছে কোরআনের এইগুলি হালাল, কোরআনের ঘোষণা মতো এইগুলি হারাম। কোরআনের হালালকে হালাল বিশ্বাস করে, কোরআনের হারামকে হারাম বিশ্বাস করে, সরাসরি কোরআনের শিক্ষায় শিক্ষিত হইয়া না কোরআন শিক্ষার সোয়া ভাইয়া, এরাও তারার মতো জানোয়ার হইতো পারছে না। কোরআন শিক্ষা না কোরআন শিক্ষার সোয়া ভাইয়া, চিন্তা করে দেখেন মাদ্রাসা, এই কয়েকটা মাদ্রাসা যদি বাংলাদেশে না থাকতো তাহলে বাংলাদেশে স্কুল কলেজ ভার্সিটি ফরুয়ারা তাদের মতো জানোয়ার হইয়া যাইত, স্কুলে ফইরাও তারার মতো জানোয়ার হয় না, বাংলাদেশের কলেজে ফইরাও মুসলমানের বাচ্চা ইহুদিদের মতো জানোয়ার হয় না, বাংলাদেশের ভার্সিটিতে ফইরাও মুসলমানের বাচ্চা খ্রিস্টানদের মতো জানোয়ার হয় না। কেন? এই দেশে কোরআন শিক্ষার ফরশ আছে, কোরআন শিক্ষার কি আছে? ফরশ আছে। তাই আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, দয়াল আল্লাহ কোরআন শিখাইয়া মানুষ বানাইছেন। এটা হইল গুণের মানুষ, আর জন্মগত মানুষ হওয়ার জন্য না কোরআন শিক্ষার দরকার, না বিজ্ঞান শিক্ষার দরকার, না কোনো কিছু শিক্ষার দরকার। আমি কি কইছি, প্রতি লক্ষ ছাত্র ছাত্রীদের মধ্যে কতজনে হালাল রে হালাল হারাম রে হারাম বিশ্বাস করে? 99,999 জন। বাদ দিছি কজন? একজন বাদ দিলাম, এখানে একজন বাদ দিছি লতিফ সিদ্দিকির জন্য, একজন বাদ দিছি তসলিমা নাসরিনের জন্য, একজন বাদ দিছি ডক্টর আহমদ শরীফের জন্য। কোরআন শিখছেও না, কোরআন শিক্ষার সোয়াও পাইছে না। জানোয়ার কত বড় জানোয়ার, এটা বুঝাইবার লাগে একটা উদাহরণ দিই দেখেন। ডক্টর আহমদ শরীফ মরণের আগে ওসিয়ত হইয়া গেছে, আমি মরলে আমার লাশ রে গোসল দিও না, কাফন ফরাইও না, জানাজা ফরিও না, গুরুস্থানে দাফন করিও না, হাসপাতালে দান করে দিও। তার ওসিয়ত মতো তার লাশ রে হাসপাতালে দান করে দেওয়া হয়েছে। হ্যাঁ কইতো যে দরমান্দরা মরলে পরে লাশ গোসল করায়, দরমান্দ মানে ধর্মবিশ্বাস একটা অন্ধবিশ্বাস, বাস্তবতা বলতে কিছু নাই। ধর্মান্ধরা মনে করে কবরে সোয়াল জবাব হয়, অন্ধবিশ্বাস অবাস্তব। ধর্মান্ধরা মনে করে আবার জিন্দা হইয়া হাসরের মাঠে দাঁড়াইতে হবে, অবাস্তব। ধর্মান্ধরা মনে করে হাসরের মাঠে দাঁড়াইয়া দুনিয়ার জীবনের কর্মকাণ্ডের হিসাব দিতে হবে, মিথ্যা কথা। ধর্মান্ধরা মনে করে পুলসিরাতের পুল পার হতে হবে, মিথ্যা কথা। ধর্মান্ধরা মনে করে পুলসিরাত পার হতে পারলে জান্নাতে যাওয়া যাবে, মিথ্যা কথা। পার হতে না পারলে জাহান্নামে যেতে হবে, মিথ্যা কথা। মরণের পরে সওয়াল জব, কবরে সওয়াল জব বলতে কিছু নাই, হাসর নসর বলতে কিছু নাই, হিসাব নিকাশ বলতে কিছু নাই,
ফুল সিরাত বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, আল্লাহ বিল্লাহ বলতে কিছু নাই। খামোখা কেনে আমারে গুসল দিবায়, কাফন ফরাইবায়, জানাজা ফরবায়, দাবন করবায়, এগুলি দরমান দরা করে। আমি শিক্ষিত, আমি অন্ধ না, আমার লাশ হাসপাতালে দান করে দিই। তার ওসিয়ত মতো তার লাশ হাসপাতালেই দান করা হয়েছে। গুসলও নাই, কাফনও নাই, জানাজাও নাই, দাফনও নাই। আমি জিগাই চাব, কল একটা কুত্তা মরলে কেউ গুসল দেয়নি, কাফন ভিন্দায়নি, জানাজা ফরেনি, গুরুস্থানও দাফন করেনি। তে কুত্তা মরলেও গুসল নাই, আহমদ শরীফ মরলেও গুসল নাই। কুত্তা মরলেও কাফন নাই, আহমদ শরীফ মরলেও কাফন নাই। কুত্তা মরলেও জানাজা নাই, আহমদ শরীফ মরলেও জানাজা নাই। কুত্তা মরলেও গুরুস্থান নাই, আহমদ শরীফ মরলেও গুরুস্থান নাই। ই কুত্তায় আর হি কুত্তায় বেশকম কত সমান নাই, দুইটা বেশকম আছে। একটা বেশকম হইল, একটা দুই টেঙ্গিয়া কুত্তা আর একটা চার টেঙ্গিয়া কুত্তা। আর একটা বেশকম হইল, একটা অশিক্ষিত কুত্তা আর একটা শিক্ষিত কুত্তা। একমাত্র কোরআন শিক্ষা মানুষকে শিক্ষিত কুত্তা হতে দেয় না। এই জন্য আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, দয়াল আল্লাহ কোরআন শিখাইয়া মানুষ বানাইছেন। সুতরাং মানুষ গড়ার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা। কোরআন শিক্ষা ছাড়া দুনিয়াতে মানুষ গড়ার কোনো শিক্ষা নাই। সাবকল আগেই কইছি, আমি এমনি অসুস্থ, এর মাঝে আপনার ফতে আমারে আরো আদা মরা বানাই দিছে। ও অতখান একেবারে নিজের জানো হারাই দেওয়ার কথা কইছি, যতখান কইছি যদি বুঝি তখন সাবকল, তাহলে কিতা মনে করুন, কোরআন শিক্ষা কি বাংলাদেশে থাকা দরকার? আপনারা যারা যারা কোরআন শিখছেন না কিন্তু সোয়া ভাইছেন, গতিকে নমাজ পড়ুন। কোরআন শিক্ষার সোয়া ভাইছে গতিকে কলেজ ভার্সিটির ছাত্র নমাজ শিকার লাগি তবলিগের চিল্লা যায়। এই মানুষ গড়ার শিক্ষা ব্যবস্থা তাক্তনি বাংলাদেশ। তাহলে মানুষ গড়ার শিক্ষা ব্যবস্থা একমাত্র মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। এর সাথে জড়াইয়া তাকিয়া আমাদেরকে আল্লাহ দুনিয়াতে আখেরাতে মানুষ হওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, এই মুবারক সম্মেলনটা কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ, এর উসিলায় আমরার জিন্দেগানরে হেদায়ত করো। সমস্ত মুমিন মুসলমান মুর্দেগানরে নাজাত দান করো। ইয়া আল্লাহ, এই সম্মেলনে যা কিছু আলোচনা হইতেছে কোরআন হাদিস থেকে, আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, এই সম্মেলনের উসিলায় আমাদের সমস্ত জিন্দেগানকে হেদায়ত দান করো, সমস্ত মুর্দেগানরে নাজাত দান করো। ইয়া আল্লাহ, আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করছেন প্রত্যেকের নেক দুয়ারে কবুলার মঞ্জুর করো। যারা যত আশা নিয়ে হাত উড়াইছি প্রত্যেকের নেক বাসনারে কবুলার মঞ্জুর করো। ইয়া আল্লাহ, সম্মেলন যেই মাদ্রাসার পক্ষ থেকে করা হইল এই মাদ্রাসারে কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ, মাদ্রাসার সমস্ত জরুরিয়াত পুরা করে দাও, মাদ্রাসারে মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ, তুমি সুরায়ে রহমানে আমাদেরকে শিক্ষা দিছ মাদ্রাসা শিক্ষা একমাত্র মানুষ গড়ার শিক্ষা। ইয়া আল্লাহ, তুমি সুরায়ে রহমানে আমাদেরকে শিক্ষা দিছ মাদ্রাসা শিক্ষা, কোরআন শিক্ষা একমাত্র মানুষ গড়ার শিক্ষা। ইয়া আল্লাহ, বাংলাদেশের 16 কোটি মুসলমানরে মানুষ হইয়া বাঁচবার, মানুষ হইয়া মরবার, ইয়া আল্লাহ, মানুষ হইয়া তোমার দরবারে দাঁড়াইবার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, কোরআন শিক্ষার পরশ, কোরআন শিক্ষার সোয়া স্কুল কলেজ ভার্সিটি সহ সংসারের রন্ধে রন্ধে পৌঁছাইয়া দিয়া সর্বস্তরের মুসলমানকে সত্যিকারের মানুষ রূপে জীবনযাপন করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই মাদ্রাসার খেদমতে যারা যতভাবে জড়িত তাদের সকলের খেদমতে কবুলার মঞ্জুর করো। ইয়া আল্লাহ, এই মাদ্রাসার সমস্ত ছাত্রদেরকে ভবিষ্যতের ওয়ারাসাতুল আম্বিয়া বানাইয়া দাও। ইয়া আল্লাহ, রোহিঙ্গা মুসলমানদেরকে গায়বি সাহায্য করো। ইয়া আল্লাহ, ফিলিস্তিনি মুসলমানদের গায়বি সাহায্য করো। ইয়া আল্লাহ, কাশ্মীরি মুসলমানদের গায়বি সাহায্য করো। ইয়া আল্লাহ, ওযুদ্দার মুসলমানদের গায়বি সাহায্য করো। ইয়া আল্লাহ, ইরাকি মুসলমানদের গায়বি সাহায্য করো। সারা দুনিয়ার সমস্ত মজলুম মুসলমানদের গায়বি সাহায্য করো। জালিম সন্ত্রাসীদের হেদায়ত করো, যাদের কপালে হেদায়ত নাই
তাদেরকে তোমার কুদরতি হাতে দমন করিয়া তোমার এই অসহায় নিরীহ বান্দাবান্দিদেরকে রক্ষা করো। ইয়া আল্লাহ আমাদের দেশ বাংলাদেশকে হেফাজত করো, ইয়া আল্লাহ দেশের স্বাধীনতা হেফাজত করো, দেশের সার্বভৌমত্ব হেফাজত করো, দেশের ভৌগোলিক সীমারেখা হেফাজত করো, ইয়া আল্লাহ দেশের বাসিন্দাদের জানমাল ইজ্জত হেফাজত করো, ইয়া আল্লাহ মুমিন মুসলমানের ইমান আমল হেফাজত করো, ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরুদার সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وسبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين।